রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি। এবার চেন্নাই থেকে শাহাদাত মডিউলের আরো এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। গোয়েন্দাদের দাবি, মূলত রাজমিস্ত্রি সেজে ভিন রাজ্যের যুবকদের মগজ ধোলাই করত আনোয়ার শেখ। মঙ্গলকোটের বাসিন্দা আনোয়ার মোহাম্মদ হাবিবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী এবং আনসার আল ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। শাহাদাত মডিউলের খোঁজ পাওয়ার পর কাকসা থেকে প্রথম হাবিবুল্লাহকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। এরপর হাওড়া স্টেশন থেকে হাবিবুল্লাহর আরেক সহযোগী গ্রেফতার হয়। ট্রানজিট রিমান্ডে আনোয়ারকে চেন্নাই থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এই শাহাদাত মডিউলের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ।